Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে টিভি বাংলায় ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ হিরবিল ওসলাত ওসলাম আশরাফিল মুীন নবীগিনা মোহাম্মদ ওয়াল আলিহি ওয়াবিহিমান সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা যারা পিস টিভি বাংলার এই আয়োজনে আমাদের সাথে শেয়ার করছেন শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক গত পর্বগুলোতে আমরা আদর্শ মুসলিমের আল্লাহরাবুল আলমিনের সাথে যে সম্পর্কের বিষয়টি সেটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম গত কয়েকটি পর্বে আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে তার সম্পর্কের ধরন হচ্ছে পাঁচটি আমরা গত পর্বতে একথা স্পষ্ট করেছি যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্কের প্রথম যে ধরন তা হচ্ছে আল্লাহবুদিয়া যে বান্দা সত্যিকারভাবে আল্লাহরবুল আলমিনের গুলামীকে তার জীবনে বাস্তবায়ন করবে আল্লাহর্বুল আলমিন তাকে যেই টার্গেটে সৃষ্টি করেছেন যেই ইবাদত করার জন্য আল্লাহরুলামিন তাকে সৃষ্টি করেছেন সেই টার্গেট সে পূরণ করবে সত্যিকারভাবে আল্লাহরবুল আলমিনের অবুধিয়ত গোলামীকে নিজের জীবনের জন্য গ্রহণ করবে দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে বান্দা আল্লাহ হব্বুল আলমিনের আনুগত্য করবে আল্লাহর বিধানের অনুসরণ করবে তৃতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা শুরু করেছিলাম সেটি হচ্ছে বান্দা আল্লাহ হব্বুল আলমিনের ভালোবাসা তার অন্তর্মধ্যে জাগ্রত করবে সৃষ্টি করবে চতুর্থ যেই পয়েন্টটি সেটি গত পর্বে আমরা আলোচনা করেছি কিছু অংশ আজকের পর্বে ইনশাল্লাহ তালা আমরা সেই বিষয়ে আরও দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে বান্দা সত্যিকারভাবে আল্লাহ হাবুল আলমিনকে ভয় করবে বান্দার অন্তর মধ্যে আল্লাহ রব্বুলিনের ভয় আসবে সুপ্রিয় দর্শক আল্লাহ সুবাহ বান্দার ভয়ের বিষয়টি কোরআনিকেরিমীর মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন গত পর্বগুলোর মধ্যে আমরা এটিও দৃষ্টি আকর্ষণ করেছিলাম আপনাদের যে আল্লাহ রাবুল আলমিনের বাস্তবায়ন করতে গেলে সত্যিকারভাবে বান্দা আল্লাহ রব্বুল আমিন গুলামীকে নিজের জীবনে বাস্তবায়ন করতে গেলে তাকে অবশ্যই এই ভয়ের বিষয়টি উভধিয়তের মধ্যে অবশ্যই থাকবে এবং ভয় মূলত উভিয়তের মধ্যে অন্তর্ভুক্ত তারপরেও যেহেতু কুরআনে করিমের মধ্যে এবং রসুল্লাহ ইসলাম হাদিসের মধ্যে ভয়ের বিষয়টি ভিন্নভাবে আলোচনা করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে বান্দার সম্পর্ককে নিবিড় মজবুত করার জন্য মূলত বান্দার অন্তর মধ্যে আল্লাহ রবুল আলমিন ভয়কে সৃষ্টি করতে হবে এবং বারবার বান্দাকে আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করার জন্য আল্লাহর আযাবকে ভয় করার জন্য আল্লাহ রবুল আলমিন আযাবের যেই শাস্তি রয়েছে সে যে দিন রয়েছে সে দিনকে ভয় করার জন্য এবং আল্লাহ রবুল্লা আলমিনের বিধান লঙ্ঘনের ক্ষেত্রে

আল্লাহ রবুল আলমিন ছাড়া কখনো বাধ্য হয় না আল্লাহর আনুগত্য ছাড়া কখনো আল্লাহর নির্দেশের বাইরে তারা যায় না তাই আল্লাহ রবীন্দিন তাদের কথা বলছেন এভাবে যে মিন তারা তাদের উপর থেকে তাদের যেই রব আছেন প্রতিপালক আছেন সেই প্রতিপালককে তারা ভয় করে থাকে আলুন আমায়ু মারুন এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় যা করতে তাদেরকে বলা হয় থাকে তারা তা করে সেই নির্দেশে তারা অনুসরণ করেন এ আয়তের মধ্যে দুটি বিষয় আল্লাহ রবুল আলমিনের সম্পর্কের সাথে নিবিড় দুটি বিষয়কে আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলমীর সাথে তার সম্পর্ক যদি মজবুত ও শক্তিশালী করতে চায় তাহলে বান্দাকে আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করতে হবে এবং আল্লাহ রবুল আলমিনের আনুগুত্য বান্দার জন্য অপরিহার্য করে নিতে হবে আল্লাহর বিধান বান্দাকে অবশ্যই অনুসরণ করতে হবে এটাই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবাহানুয়া সুরা জারিয়াতের নম্বর প্রাণীদের মধ্যে আল্লাহ রাবুল আহ আমাদেরকে বলেছেন ওয়া তার একনেফি হেতাল্লেদীন ইয়া খাফুন আলাহ আল্লাহ রাবুল আলামীন বলেন যে তাদের জন্য তথায় সেখানে নিদর্শন রেখেছি আয়াত রেখেছি লিল্লেদীনা কাদেরজুন ইয়া খায়ফুন আলাহ আদায় বেল এলিম যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আল্লাহর আযাবকে যারা ভয় করে এখানে ভয়ের কথা বলা হয়েছে মূলত ঈমানদার ব্যক্তিদের পরিচয় আল্লাহ হাবুল আলমিন এই আয়তের মধ্যে আল্লাহ হাব্বুল আলমিনের যে কঠিন শাস্তি অপরাধী বা পাচারীদের জন্য আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে রেখেছেন সেই কঠিন শাস্তিকে যারা ভয় করে থাকে তাদের মাধ্যমে পরিচয় করে দিয়েছেন ইমানদার ব্যক্তিদের তাই এই আয়তের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিনের ভয়ের মাধ্যমে বান্দাগণ আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক নিভিড় করতে পারে সম্পর্ককে মজবুত করতে পারে এই জন্য আল্লাহ রাবুল আলমিন ভয় তাদের অন্তর মধ্যে থাকতে হবে

তাদেরকে সে আশঙ্কাগ্রস্ত করে তাদেরকে ভয় দেখিয়ে আল্লাহর বিধান থেকে আল্লাহর আনুগত্য থেকে তাদেরকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন এরপর নির্দেশ দিচ্ছেন হুম সুতরাং শয়তানের যারা অনুসারী আছে তাদেরকে তোমরা ভয় করো না ও খাফুনি নি আমাকে ভয় মেনিন যদি তোমরা ইমানদার হও যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা আমাকে ভয় করো এই আয়তের মাধ্যমে স্পষ্ট করেছেন আল্লাহ সুবান তারা দুটি বিষয় এক নম্বর হচ্ছে আল্লাহরুল আলমিন তাকে ভয় করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভয়ের মাধ্যমে আল্লাহরুল আলমিনের আনুগত্য থেকে আল্লাহ রাবুল আলমিনের বোধিৎ থেকে মানুষগুলোকে শয়তান বিভিন্ন ধরনের ভয়ের মাধ্যমে বের করে নিয়ে যায় তাই অন্তরের মধ্যে ভাবে আল্লাহ রাব্বুল আলমিনের ভয় যদি না আসে তাহলে সেই ব্যক্তি শয়তানের ভয়ের মাধ্যমে আল্লাহ রব্গুল আলমিনের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটি আল্লাহ ও তালা আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে ঠিক অনুরূপভাবে একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ফ্যালায়ত উনি ফেলায় তাদেরকে ভয় করো না এই মানুষদেরকে ভয় করো না যারা শয়তানের প্রবঞ্চনার কারণে শয়তানের ভয়ভীতির কারণে যারা আল্লাহ আল্লাহরবুল আলমিনের আনুগত্যকে পরিহার করে শয়তানের গোলামিতে নিজেদেরকে লিপ্ত করে দিয়েছে তাদেরকে ভয় করো না তাদেরকে অনুসরণ করো না আমাকে ভয় করো সুরা বাকার একশো পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে বলেছেন সুরা আল ইমরানের তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবহানুতালা বলেছেন তাই আল্লাহ রবুল আলমিনকে আমাদেরকে ভয় করতে হবে সুরা আল ইসলার সাতান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন এই বিষয়টি বলেছেন আল্লাহরুল্লা আলমিন বলেন তারা আল্লাহর আদাবকে ভয় করে ইমানদার ব্যক্তিদের পরিচয় আল্লাহ সুবাহানু তালা এই আয়তের মধ্যে তুলে ধরছেন জিমানদার ব্যক্তি যারা আছেন তারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে তাই আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ভয় আসতে হবে সুপ্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের ভয়কে যদি সত্যিকারভাবে আমরা আমাদের অন্তর মধ্যে জাগ্রত করতে না পারি সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলামের ভয় যদি আমাদের অন্তর মধ্যে সৃষ্টি না হয় না আসে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদের যে সম্পর্ক হবে সেই সম্পর্কের মধ্যে ঘাটতি থেকে যাবে সেই সম্পর্ক যথাযথ হবে না মজবুত হবে না নিবিড় হবে না শক্তিশালী হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের সাথে একজন আদর্শ মুসলিমের সম্পর্কের অন্যতম আরেকটি ধরন হচ্ছে যে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্দুল আলম ভয়কে শক্তিশালী করবে যখন ইমানদার ব্যক্তি তার অন্তর মধ্যে আল্লাহ রবুল আলমিন ভয়কে শক্তিশালী করবে তখন কোনো হারাম কাজ যখনই সে করার মুখোমুখি হবে তখন সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন ভয়ে সে হারাম থেকে তার অন্তর কেঁপে উঠবে সে হারাম থেকে সে নিজেকে রক্ষা করবে ফিরে আসবে এটি তাকুয়ার একটি উদাহরণ আল্লাহ রব্লুল আলমের ভয় যে ব্যক্তির অন্তর মধ্যে সত্যিকারভাবে জাগ্রত হবে সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের এই ভয়কে অন্তরের মধ্যে জাগ্রত করার কারণে আল্লাহ আহাবকে ভয় করবে আল্লাহ রবুল আলমিনের অবদ্ধতাকে ভয় করবে এবং হারাম কাজ থেকে বিরাজবে হারাম কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারবে না একটি ঘটনা বর্ণনা করেছেন আমরা ইজাব রহমতুল্লাহ তিনি বলেন যে একদিন আমরা অমরুল খতাবল্লাহ তাল সাথে মক্কার উদ্দেশ্যে রওনা করেছি মক্কার উদ্দেশ্যে আমরা যখন রওনা করেছি তখন অমরুল খতীয় আল্লাহ আনহু আমাদেরকে একটি মরুভূমির এক জায়গায় প্রবর্তন করতে নির্দেশ দিলেন সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসছি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তালা আলোচনা আমরা কন্টিনিউ করব।

চমৎকার শিশুরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযত তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বল দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস বাংলায় সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম আবার আলোচনায় আমরা বলতেছিলাম আমরুদিন রহমতুল্লা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একদিন অমরুল খতাবরদি আল্লাহ তালহের সাথে মক্কার উদ্দেশ্যে রওনা করলাম মধ্যে তিনি এক মরুভূমির মধ্যে আমাদেরকে অবতরণ করতে নির্দেশ দিলেন আল্লাহ তালহ মরুভূমির মধ্যে অবতরণ করার পর তিনি পরিশ্রান্ত ছিলেন তখন তিনি মরুভূমির অদূরেই দেখতে পেলেন এক মেষের পাল সেখানে এক রাখাল আছে আল্লাহ তালানহু সেখানে গেলেন রাখালকে বললে রাখাল তোমার এখানে অনেকগুলো ছাগল আছে আমরা অনেক দূর থেকে এসেছি আমরা অত্যন্ত বিপাশার্থ আমরা পিপাসা কাতর হয়ে আছি আমাদেরকে তোমার এই ছাগলের পাল থেকে দুগ্ধ দোহন করে আমাদেরকে পান করার সুযোগ করে দাও রাখাল তাকে বলল পথিক তুমি যে কাজটি আমাকে করতে বলেছ সেটি আমি করতে পারবো না কেননা এই যে মেশের পাল দেখতে পেয়েছ এই যে ছাগলের পাল দেখতে পেয়েছো এটি আমার নয় এর মালিক রয়েছেন অন্য একজন সুতরাং আমি এ কাজ করতে পারবো না আল্লাহ তালু তাকে বললেন বুঝালেন বলে যে তুমি এই যে মরুভূমির মধ্যে আছো এখানে ছাগলের মালিক তো নেই সুতরাং তুমি আমাদেরকে দুগ্ধবান করাতে তোমার অসুবিধা কোথায় তোমার মালিক তো দেখছেন না এরপর তিনি বারবার ওই রাখালকে চেষ্টা করলেন পান করিয়ে বিপাশা থেকে তাদেরকে মুক্ত করার জন্য অমরদিয়া আল্লাহ তালু বুঝাতে চাইলেন যে প্রয়োজনে আমরা তোমাকে এর জন্য বিনিময় দেব তখন রাখাল তার অন্তরে আল্লাহ যে ভয়টুকু রয়েছে ভয়কে সামনে রেখে বললেন ইদান যদি তোমার এই কথা আমি মেনে নেই তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তো দেখছেন যদিও আমার এই মালিক এই বেশের পালের যে মালিক যদি ওই মালিক না দেখে কিন্তু আল্লাহরবুল আলমিন তো দেখছেন তাই তুমি যে কথা বলছো সে কাজ আমি করতে পারবো না এই জন্য ইমান ব্যক্তি সত্যিকার ভাবে যদি তার অন্তরের মধ্যে আল্লাহ রবুল ভয়কে সৃষ্টি করতে পারে তার অন্তর যদি দিয়ে পরিপূর্ণ হয় তাহলেই সে ব্যক্তি আল্লাহ রামিন অবাধ্য হতে পারে না সে ব্যক্তি হারাম কাজে নিজেকে লিপ্ত করতে পারে না সে ব্যক্তি আল্লাহ রাবুল আামিনের অবাধ্যতায় কোনো অবস্থায় লিপ্ত হতে পারে না আল্লাহ রাবুল্লামিন নির্দেশকে কোনো অবস্থায় লঙ্ঘন করতে পারে না এই জন্য আল্লাহ রাবুল আলমীর সাথে সম্পর্ক তৈরি করতে হলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলাম ভয় আমাদের অন্তর তৈরি করতে হবে ভয়কে জাগ্রত করতে হবে এবং এটি একটি ধরন আল্লাহর রাব্বুল আলমীর সাথে সম্পর্ক মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য সুপ্রিয় দর্শক এবার আরেকটি পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলাম ভয় করতে করতে অন্তরকে এত ভীত বিহবল করে দিলাম যে শেষ পর্যন্ত ভয়ের কারণে কাতর হয়ে আল্লাহ রাবুলামিনী আনুগত্য থেকে একেবারে দূরে সরে গেলাম আল্লাহ রাবুলামিনী আনুগুত্তই করতে পারলাম না এই জন্য শুধু ভয় থাকলেই চলবে না নিচক শুধু ভয় দিয়ে যদি অন্তরকে পরিপূর্ণ করে দেওয়া হয় তাহলে আল্লাহ রব্লুল আলমিনের ইবাদত যেভাবে পালন করা দরকার সেভাবে আমরা ইবাদত করতে পারবো না আমরা আল্লাহ রব্লুল আলমিনের ইবাদত থেকে মাহরুম বা বঞ্চিত হয়ে যাব এই কারণে এর পাশাপাশি পাঁচ নম্বর যে পয়েন্ট সেটি হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ককে নিবিড় করতে হলে মজবুত করতে হলে আল্লাহ রব্লুল আলমিনের কাছে বান্দা তার আশা থাকতে হবে তার কামনা থাকতে হবে তার ইচ্ছা থাকতে হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে তার আশাবাদকে তুলে ধরতে হবে আল্লাহ রাবুল আলমিন কাছে আমরা চাই আল্লাহ সুবাহন ও তারা আমাদেরকে দেবেন আল্লাহ রবুল্ আলমিন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আমাদেরকে দেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাত দেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নাম থেকে মুক্ত করবেন আল্লাহ রাবুল আমিন আমাদেরকে না শুনে এমদ জান্নাতের যেগুলো ঘোষণা দিয়েছেন সেগুলো দেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে যে ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি দেবেন সুতরাং আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে স্বভাবের আশা করতে হবে কোনো ব্যক্তি যদি সত্যিকারভাবে এই আশা না করে থাকে তাহলে সে ব্যক্তি সত্যিকার ভাবে আল্লাহ রবুল আলমিনের সাথে নিজের সম্পর্ককে মজবুত করতে পারল না শুধু ভয় দিয়ে শুধু ভয়ের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের সাথে নিজের সম্পর্ককে মজবুত করা সম্ভব হয় না তাই আমাদের আশা থাকতো সুর আলিসের মধ্যে আল্লাহ বলেছেন তারা আশা করে তাই ইমানদার ব্যক্তিগণ যখন আল্লাহ আল্লাহরুল আলমিনের তার তারাবুলামীকে নিজের জীবনে বাস্তবায়ন করবে এই গোলামীর দাবি হবে এই যে তারা সত্যিকার অর্থে আল্লাহ রাবুল আলমিনের রহমতের আশা তাদের অন্তর মধ্যে ভরপুর থাকবে যেমনিভাবে অন্তরের মধ্যে ভয় থাকবে ঠিক তেমনিভাবে তাদের অন্তর মধ্যে আশাও থাকবে এবং এ দুয়ের সমন্বয় সাধন করবে আশা এবং ভয় এ দুইয়ের সমন্বয় সাধন করবে শুধু ভয় দিয়ে পরিপূর্ণ হবে না তাহলে সে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের সত্যিকার আনুগত্য করতে পারবে না এবং এটি শেখুল ইসলামুল রহমতুল্লাহ মুজিব ফতাহ মধ্যে উল্লেখ করেছেন যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করে থাকে শুধুমাত্র ভয়ের মাধ্যমে সেই হচ্ছে খারজি সম্প্রদায় এবং হারুরি সম্প্রদায় যেহেতু শুধুমাত্র আল্লাহকে ভয়ে ছাড়া আর অন্য কিছুই নেই যে আল্লাহ রাবুল আলমিন মহা আজাব দিবেন মহাশাস্তি দিবেন শুধু এভাবেই আল্লাহ রাবুল আলমিনকে ভয় করছে এবং সে হচ্ছে সত্যিকার জিন্দিক যে আল্লাহ হাবুল আলমিনের প্রতি তার ইমানকে সত্যিকারভাবে মজবুত করতে পারেনি শুধু ভয়ের মাধ্যমে বিতবিহবল হয়ে আল্লাহ রাবুল আমিন ইবাদত করছে দ্বিতীয় হচ্ছে আশা শুধু আশা দিয়ে যে ব্যক্তি আল্লাহ রাবুল ইবাদত করে থাকে মানে আবাদ আল্লাহ যে আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করে থাকে শুধুমাত্র আশাবাদ নিয়ে যে আল্লাহ তো গাফুর রহিম আল্লাহ রাবুল আলমিন ক্ষমাশীল আল্লাহ দাম বে সমস্ত গুনাকে ক্ষমা করে দেবেন করবেন আল্লাহ রাবুল আহমিন আমাদের সব ক্ষমা করে দেবেন এবং আমরা যদি গুনা না করি আল্লাহ তালা ক্ষমা করবেন কাদেরকে সুতরাং গুনা আমরা করব আল্লাহ তালা ক্ষমা এই শুধু আশা ছাড়া আল্লাহ রাবুল না শুধু কেবল আশা নিয়ে অন্যায়ের মধ্যে লিপ্ত থাকবে অপরাধ অন্যায়ের মধ্যে লিপ্ত থাকবে অপরাধ অন্যায়ের মধ্যে লিপ্ত হতে হতে এক পর্যায়ে অপরাধের এমন চরম পর্যায়ে সে পৌঁছে যাবে যে আল্লাহ রাবুলামিনী অবাধ্য হয়ে যাবে শেষ পর্যন্ত আল্লাহ রাবুলামিনী অবাধ্য হয়ে তবা না করে জাহান নামের দিকে দাবিত হয়ে যাবে আল্লাহ রাবুল আলমীর কাছে ক্ষমা প্রার্থনা করার সুযোগ থাকবে না যেহেতু অপরাধকেই সে বেশি প্রাধান্য দিয়েছে তাই এই ব্যক্তি যদি শুধুমাত্র আশা নিয়ে আল্লাহ রাবুল্লা আলমিনের ইবাদত করে থাকে তাহলে সে ব্যক্তি আসার কারণে শেষ পর্যন্ত আল্লাহর অবাধ্যতায় নিজেকে একেবারেই নিমজ্জিত করবে সে ভুলে যাবে যে আমি তো আল্লাহ রাবুল আলমিন বান্দা আমি তো সত্যিকার অর্থে আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে আমার সম্পর্ককে রিবিট করতে পারেনি আমার সম্পর্ককে ভালো করতে পারিনি উত্তম করতে পারিনি তাই আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আমাদেরকে আশা করতে হবে সুরে আম্বিয়ায়ের নব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন আশা এবং ভয় দুটাকেই একসাথে করে দিয়েছে আল্লাহ সুবাহ বলেন ইন্দা তারা ভালো কাজে উত্তম কাজে নেক কাজে তারা প্রতিযোগিতা করে তারা হুড়া করে অগ্রসর হয়ে থাকে ধাবিত হতে থাকে তারপরে রাহাবা এবং তারা আহ্বান করে আমাদেরকে ডাকে আমাদের কাছে দোয়া করে রাঘাবান অনুরাগ এর সাথে টানের সাথে ভালোবাসার সাথে রাহাবান এবং ভয়ের সাথে আশা এবং ভয় দুটাকে আল্লাহ রাবুল আলমিন এখানে একসাথ করেছেন রাঘাবান আমাদের আশা থাকতে হবে যেমন আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাকে আল্লাহ সুবাহ সাহায্য করবেন ওয়ারহাবান আমার আল্লাহরবুল আলমিন ভয় দেখিয়েছেন শাস্তির কথা বলেছেন সুতরাং এই শাস্তি থেকেও আমাকে রক্ষা করতে হবে এবং আল্লাহ রাবুল আলমিন দুইটাকে এখানে সমন্বয় সাধন করে তাই সত্যিকার ইমানদার ব্যক্তি সত্যিকার আদর্শ মুসলিম সে ব্যক্তি রব্বুল আলমিনের সাথে নিজের সম্পর্ককে মজবুত করার জন্য নিজের সম্পর্ককে শক্তিশালী করার জন্য ভয় এবং আশা এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করবে শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ এটাকে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন উদাহরণটি শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ বলেছেন যে ভয় এবং আশা এই দুটি হচ্ছে একটি পাখির দুটি ডানার মতো একটা পাখির ডানা থাকে দুটি একটি হচ্ছে ভয় আর একটি হচ্ছে আশা সুতরাং কারো যদি ভয় না থাকে যদি কোনো পাখির একটি ডানা না থাকে তাহলে উঠতে পারবে না তাই যদি ভয় না থাকে তাহলে সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমীর কাছে তার এই বাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালার সাথে তার সম্পর্ক নিবিড় হবে না ঠিক অনুরূপভাবে যদি তার আশা না থাকে তাহলে সে ব্যক্তি উঠতে পারবে না এবং তার আল্লাহ রব্বুল আলমীর কাছে এই বাদত গ্রহণযোগ্য হবে না অনুরূপভাবে ভয় এবং আশা এই দুইয়ের মধ্যে এই দুটি ডানার মধ্যে যদি কোনোটি দুর্বল হয়

বেশি করতে হবে কোনো কোনো পর্যায়ে ভয়কে বেশি করতে হবে কিন্তু এক পর্যায়ে কমন কথা হচ্ছে যেটি সেটি হলো ভয় এবং আশা সমান্তরালভাবে সমান থাকবে এবং এই দুইয়ের মাধ্যমে মূলতবান্ধা আল্লাহ রাবুল্লা আলমিনের ইবাদত করবে তাই সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা আলোচনা করতেছিলাম পঞ্চম যে পয়েন্টটি সেটি হলো আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিনের ভয় আসতে হবে এবং আল্লাহ রাবুল আলমিনের সত্যিকার তার সাথে সম্পর্ক তৈরি করার জন্য আরেকটি ধরন হচ্ছে যে অন্তর মধ্যে ভয় এবং আশা এই দুটি আমাদের অন্তর মধ্যে আসতে হবে তাই ভয় থেকে আমাদেরকে মুক্ত হলে চলবে না অনুরূপভাবে আশা থেকে মুক্ত হলেও চলবে না আমরা দেখি একদল লোকের ধারণা হচ্ছে আল্লাহ রব্লুল আলমীর কাছে আশা করার কিছুই নেই আবার আরেক দলের দারণা হচ্ছে শুধু আল্লাহকে ভয় করার কিছুই নেই যেহেতু আল্লাহ রাবুল আলমিন বলেছেন তিনি ক্ষমা করে দেবেন আল্লাহ রাবুল আলমিন সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা বলেছেন সুতরাং ভয় করার কি আছে আল্লাহ তালা তো ক্ষমা করে দেবেন বলেছেন তাই আমাদের ভয়ের কিছুই নেই এভাবে মূলত এই মিসকনসেপ্ট এ বিভ্রান্ত ধারণা নিয়ে যদি কোনো ব্যক্তি অগ্রসর হয় তাহলে সে ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার সম্পর্ককে নিবিড় ও মজবুত করতে পারবে না সুপ্রিয় দর্শক এখানে আমরা আরও দুটি বিষয়ে আলোচনা করব যদি আমি বলেছি আল্লাহ রাবুল আলমিনের সাথে একজন আদর্শ মুসলিমের সম্পর্কের মূলত ধরন হচ্ছে পাঁচটি এখানে আরও দুটি বিষয় আলোচনা করা হয়েছে এই দুটি বিষয় মূলত বান্দার বুধিয়তের মধ্যেই ইনক্লুডেড কিন্তু আমরা দেখেছি কোরআনের মধ্যে এবং রসুল্লাহ আসলাম হাদিসের মধ্যে এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এর মধ্যে প্রথম বিষয়টি ছয় নম্বর বিষয় যেটাকে বলা হয়েছে বা প্রথম বিষয় সেটি হচ্ছে আল মুরা কাবা বান্দা সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমিনে মুরাকাবা কাবা করবে মুরাক কাবার মাধ্যমে বান্দা আল্লাহ আব্বুল আলমিনের সাথে তার সম্পর্ককে নিভিড় করতে পারবে সম্পর্ককে মজবুত করতে পারবে সুপ্রিয় দর্শক প্রসঙ্গত মুরাকাবা মোরাকাবা সম্পর্কে যে বিভ্রান্তি আছে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই মোরাকাবা বলতে আমরা অনেকে মনে করে থাকি যে মোরাকাবা হচ্ছে বান্দা আল্লাহ রাবুল আলামিনের সত্তা নিয়ে তার জাত নিয়ে ধ্যানে বসবে এবং আমাদের সমাজের মধ্যে বিশেষ করে ব্যাপকভাবে মোরাকাবা বলতে এটাকে বোঝানো হয়ে থাকে একটি পরিচিত দর্শনের মধ্যে মূলত মোরাকাবাকে এই অর্থে ব্যবহার করা হয়েছে যে যে বান্দাগণ ধ্যান করবে এবং ধ্যানের মাধ্যমে প্রথমে তার যে মুর্শিদ বা পীর আছে তার ধ্যান করবে তারপরে তার মাধ্যমে তার মুর্শিদ যে আছে তার ধ্যান করবে এভাবে ধ্যান করতে করতে এক পর্যায়ে ধ্যানের মাধ্যমে সে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করবে এই পদ্ধতিগুলো তো ইসলামের যে বৈধ পদ্ধতি রয়েছে এবং তার সাহাবিরা যে পদ্ধতির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করার জন্য আমাদেরকে জানিয়েছেন তার মধ্যে এই ধরনের কোনো মোরাকাবার কথা উল্লেখ করা হয়নি এবং মোরাকাবার এই পদ্ধতিগুলো তো আমরা জানি না এটি একটি সুপরিচিত দর্শনের মধ্যে বারবার এই ধরনের মোরাকাবার কথা বলা হয়ে থাকে কিন্তু আমাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে কারণ এটি বিভ্রান্ত পথ যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে এই ধরনের কোনো বক্তব্য আসেনি তাই কোরআন হাদিসের পরিপন্থী এমন কোনো বিভ্রান্ত পথ অনুসরণ করার মাধ্যমে আল্লাহ রাবুল আমিনের নৈকট লাভ করা সম্ভব হবে না এখানে মোরাকাবা বলতে বোঝানো হয় যে আল্লাহ রাবুল আলমিনের বান্দা সত্যিকার অর্থে সার্বক্ষণিক আল্লাহ রাবুল আলমিনের পর্যবেক্ষণকে নিজের জীবনে প্রাধান্য দেবে যখনই কোনো কাজ করবে কোন আমল করবে যতই ক্ষুদ্র হোক না কেন বান্দা তার অনুভূতির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দেখছেন এই বিষয়টি সক্রিয় করে নেবে তাহলে বান্দা আল্লাহ রাবুল আহামিন অবাধ্য হবে না তাহলে বান্দা আল্লাহ রবুল্লাহামিন হারাম কাজে নিষিদ্ধ কাজে নিজেকে লিপ্ত করবে না সুপ্রিয় দর্শক আমাদের সময় আজকে এখানে শেষ হয়ে গিয়েছে আলোচনা ইনশাল্লাহ তারা আমরা আগামী পর্বে আরও করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে শেষ করছি ও আখরান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালামু আলাইকুম ওরি

আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায়